বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কাল পরশুও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে জুড়ে এই বৃষ্টি, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উপকূলেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কমলাক্ষ, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। কমলাক্ষ, কি পূর্বাভাস রয়েছে? আত্রেয়ী, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই মুহূর্তে আমার হাতেই রয়েছে। সেই তথ্য অনুযায়ী বলতে পারি যে আমরা জানি যে গত সপ্তমীর দিনই এই বঙ্গ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বর্ষা পাকিভাবে বিদায় নিয়েছে, কিন্তু নিম্নচাপের জের রয়েছে। নিম্নচাপ এই মুহূর্তে উত্তর তেলেঙ্গানার উপরে ঘনীভূত হয়ে রয়েছে এবং তার জেরেই রাজ্যের বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিক্ষিপ্ত অংশে তুমুল বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি, কোথাও কম বৃষ্টির পূর্বাভাস, যা চলবে আগামী 20 তারিখ পর্যন্ত। প্রথম আজ এবং আগামীকাল এবং আগামী পরশু, এই 3 দিন মূলত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কোথাও কোথাও মুষলধারে, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু তারপর থেকে অর্থাৎ 19 এবং 20 উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। এবং যা আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাতও চলবে। আজকে আমরা দেখি, আমি এই মুহূর্তে বেগবাগানে এজেন্সি বোস রোডের উপরে রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ যে কলকাতা কার্যত বিকেল 5টাতেই অন্ধকার হয়ে রয়েছে, পুরো কালো মেঘে ঢেকে রয়েছে কলকাতা। শুধু কলকাতা নয়, মূলত দক্ষিণ 24 পরগনাতেও আজকে তুমুল বৃষ্টি হয়েছে এবং আগামীকাল কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পরশু থেকে উপকূল অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কমবে, তবে উত্তরবঙ্গের দিকে পরশুর পর থেকে বৃষ্টি বাড়বে। আজকে 2 জেলা অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত যেমন জারি থাকবে। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, মেদিনীপুরে 2 জায়গায় বৃষ্টি এবং 18 তারিখ একই রকমভাবে মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও বৃষ্টি। 19 তারিখ, কিন্তু 19 তারিখ থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সুতরাং এবং তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও রয়েছে, যে কারণে উপকূলে মৎস্যজীবীদের তাদের সমুদ্রে তাদের নামা নিষেধ সম্পূর্ণভাবে রয়েছে আগামী 19 তারিখ পর্যন্ত। আত্রেয়ী, ধন্যবাদ। কমলাক্ষ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। ওয়েদার অফিস অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে শুনুন। 17 তারিখ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই 2টি জেলাতে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর 2-1 জায়গায় শুধু ভারী বৃষ্টি। 18 তারিখ আমাদের কলকাতা, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলো সেখানে শুধুমাত্র ভারী বৃষ্টি। কলকাতা, 24 পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 19 তারিখ। 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে। এবার দীঘার দিকে নজর রাখবো, কারণ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তাল দীঘার সমুদ্র গার্ডওয়ালে ধাক্কা মারছে ঢেউ। দীঘাতে হলুদ সতর্কতা ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে। কিরণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কি অবস্থা সমুদ্রের জলোচ্ছ্বাস নিয়ে, প্রশাসন কিভাবে তৈরি হয়েছে, একই সঙ্গে যে পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি হবে, কি বলা হচ্ছে? দেখো রাত্রি, সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি, কখনো হালকা, তবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে নাজেহাল যথেষ্ট এই দীঘা শহরবাসী থেকে শুরু করে এলাকার যত নিচু জায়গা আছে সমস্ত জায়গার লোকজনরা যথেষ্ট উদ্বিগ্নে আছে, কারণ রাতের জোয়ারে ব্যাপক জলোচ্ছ্বাস হতে পারে দীঘা সহ উপকূল জুড়ে। যে সমস্ত নিচু জায়গাগুলো রয়েছে সেই নিচু জায়গাগুলোর দিকে নজর দিচ্ছে প্রশাসন। বাঁধ আগে থেকেই তৈরি ছিল, যে সমস্ত লোকজন নিচু জায়গাতে থাকেন তাদেরকে অ্যালার্ট করেছে। অপরদিকে মৎস্যজীবীদেরও সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে প্রশাসনের তরফে। বিকেলে কিন্তু এখন মাইকিং চলছে বিকেল থেকে, এখন সমুদ্র সি বিচ এরিয়ায় এবং মন্দারমণি, তাজপুর, যেগুলো পর্যটন কেন্দ্র, সেখানে উইকেন্ডে পর্যটকের যথেষ্ট ঢল রয়েছে, ঢল নেমেছে, তাদেরকে সমুদ্রের ধারে নামতে দেওয়া হচ্ছে না। সকালের দিকে বেশ কিছু পর্যটক বাধা না মেনে প্রশাসনের সমুদ্র স্নানে নেমে পড়েছিল, কিন্তু নুলিয়ারা ডিজাস্টার मैनेजमेंटेर लोकजनरा समस्त तारा सेई समस्त पर्यटकदेर तुले देय। एखन अवश्य केउ नामछे ना, तबे समुद्र जथेष्ट उत्ताल रयेछे। रातोयारे जखन तखन धक्का मारछे जल, रातेर जोयारे आरो भारी जलोच्छ्वास होते पारे एमनटा प्रशासनेर। पर्यटकदेर भीड़ कि आछे কিরণ? পর্যটকদের ভিড় আছে, কারণ এই ধরনের ওয়েদারে অনেক সময় পর্যটকদের ভিড়ও বাড়ে। সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা, সতর্কতাও অতিরিক্ত চোখে পড়ে। কি দেখা যাচ্ছে? দেখো, পর্যটকদের ভিড় গত পুজো থেকে শুরু করে পুজোর কটা দিন এবং এই উইকেন্ডে শনিবার রবিবার পর্যটকদের যথেষ্ট ভিড় রয়েছে। নতুন করে গতকাল আরো পর্যটকেরা এসেছেন। আগামীকাল থেকে ফাঁকা হবে কিছুটা, কিন্তু আজকে যথেষ্ট পর্যটকের চাপ রয়েছে পর্যটন কেন্দ্রগুলোতে। দীঘা প্রশাসনের তরফে যথেষ্ট নজরদারি চালানো হচ্ছে, সমুদ্রের ধারে যেতে বারণ করা।